নমস্কার বন্ধুরা, আজকের আমি একটা অত্যন্ত ডেলিসিয়াস, ভীষণ সুস্বাদু একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই রকম কাঠি কাবাব খাওয়ার জন্য কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা কিন্তু বাড়িতে কিন্তু অনায়াসে সুস্বাদু চিকেন কাঠি কাবাব বানিয়ে ফেলতে পারবে। আর আমি এই কাঠি কাবাবটা বানানোর পিছনে বেশ কয়েকটা মশলা, আমি আমার পছন্দ মতো কিছু মশলা ব্যবহার করেছি, স্বাদটা কিন্তু ফাটাফাটি হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেখার পর। তো চলো, এটাকে আমি সার্ভ করেছি কিন্তু কাশুন দেওয়া টমেটো সসের সাথে, ফাটাফাটি হয়েছে কিন্তু স্বাদটা। তো অবশ্যই অবশ্যই করে বাড়িতে আশা করছি একবার ট্রাই করবে। এখানে দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন। চিকেনগুলো আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ঠিক কীরকম ছোটো কেটেছি আমি তোমাদের ধরে একটা দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এইরকম ছোটো ছোটো সাইজের চিকেনগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। চিকেনগুলো কিন্তু একদম ফ্রেশ চিকেন নিতে হবে, টাটকা অবশ্যই। আর চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো এখানে আমি একটা ক্যাপসিকাম, 3টে পেঁয়াজ, মানে 4 টুকরো করে মাঝামাঝি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। আমার কাছে কোনো রেড বেল পেপার ছিল না, বাজারেও খুঁজে পাইনি, সেই জন্য টমেটোটা আমি একটু দেখতে ভালো লাগবে সেই জন্য আমি টমেটোটা এখানে 2টো টমেটো আমি ইউজ করেছি। দানাগুলো ফেলে দিয়েছি, খোসার অংশটা নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর 1.5 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1.25 চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.25 চামচের মতো কিন্তু ধনিয়া গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ব্ল্যাক পেপার পাউডার, অর্থাৎ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোটা গোলমরিচ একটু শিলে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 5 টেবিল চামচের মতো কিন্তু টক দই। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিকেন মশলা আর গরম মশলা, দুটো মিলিয়ে আমি এখানে মোট 1 চামচ দিয়ে দিলাম, মানে 1/2 চামচ গরম মশলা আছে আর 1/2 চামচ চিকেন মশলা আছে, আমি দুটো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো কিন্তু কসুরি মেথি। আমি কসুরি মেথিটা একটু শুকনো কলায় ভেজে নিয়েছিলাম, কসুরি মেথিটা দিয়ে দিলাম। অবশ্যই অবশ্যই করে কিন্তু কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবে তোমরা, কসুরি মেথিটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা একদম ফাটাফাটি এসেছে। তো এবার কিন্তু এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো পুরো একদিন, মানে আজকে রাতে আমি এটা ম্যারিনেট করে রাখলাম, কালকের দুপুরবেলা বা বিকেলের টাইমটা এটা বানাবো। তোমরা প্লিজ রেসিপিটা ট্রাই করো, ভালো হয়েছে বলে তাই কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলো কিন্তু অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। তো দেখো পরের দিন আমি এটা বিকেলবেলা বার করে নিয়েছি ফ্রিজ থেকে, আর আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, সন্ধ্যেবেলা যেহেতু এটা খাওয়া হবে সেই কারণে। এবার দেখো এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি এরকম, এগুলো দোকানে অনায়াসে কিনতে পাওয়া যায়। তো কয়েকটা কাঠি আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, এবার আমি আমার পছন্দ মতো আমি কিন্তু এগুলোকে কাঠির মধ্যে কিন্তু এক এক করে ভরে নেব। তো প্রথমে একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে চিকেন দিয়ে দিচ্ছি। আর চিকেনটা এইভাবে কিন্তু ওভারনাইট ছিল বলে কিন্তু অত্যন্ত সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে চিকেনটা, অনায়াসে কিন্তু কাঠির মধ্যে গেঁথে ফেলা যাচ্ছে। আর ঠিক আমি যেভাবে কাঠির মধ্যে চিকেনগুলোকে একদম ভরে ভরে রেডি করে নিচ্ছি, তোমরাও এইভাবে সুন্দর করে সমস্ত কাবাবগুলো কিন্তু রেডি করে নেবে। এবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যেতে এর মধ্যে 1 চামচ আমি প্রথমে বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আঁচটাকে একদম লো করে দিয়েছি, আর এইবার আমি এক এক করে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 4টে কাবাব দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, তোমাদের বাড়িতে যদি কোনো ননস্টিকের তাওয়া থাকে খুবই ভালো হয় কিন্তু রেসিপিটা বানানোর জন্য। এমনি লোহার কড়াতে বা কোনো চাটু বা তাওয়াতে, রুটির তাওয়াতে করতে গেলে কিন্তু একটু পুড়ে যাবে, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো আসবে না। তো দেখো আমি প্রথমে 2 মিনিট একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে, দিয়ে এবার চিকেনগুলোকে এবার উল্টে দিচ্ছি। আর এইরকম যে চিকেনের জলটা উঠবে সেই জলেই কিন্তু চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে। তো আমি ঠিক আমি এর আগেও বললাম যে আমি আমার পছন্দ মতো করে, মানে আমার প্রসেসে আমি কিন্তু কাঠি কাবাবগুলো বানাচ্ছি। এবার দেখো আবারও আমি প্রায় 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর 2 মিনিট পরে আবারও ঢাকা খুলে নিয়েছি। এইভাবে কিন্তু 2-3 বার ঢাকা খুলে আর রান্না করে নিয়েছি চিকেনগুলোকে। এবার আমি যখন চিকেনটা 70% মতো এরকম কুক হয়ে যাবে, তখন ওপর থেকে আরও একটু বাটার নিয়ে এরকম একটু চিকেনের ওপর একটু মেল্ট করে করে দিতে হবে। বাটারটা দেওয়ার কারণে কিন্তু একদম ফাটাফাটি স্বাদ আসে কিন্তু। তো দেখো এইভাবে চিকেনগুলোকে
মানে সমস্ত চিকেনগুলো আমি সুন্দরভাবে কিন্তু রান্না করে নেব উল্টে পাল্টে। খুব সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য ধরে ধরে কিন্তু চিকেনটা কিরমভাবে সুন্দর করে রেডি করে নিতে হবে। আর যখন চিকেনটা এরকম হয়ে আসবে, ওপর থেকে আমি একটুখানি কাসুরি মেথি আবারও একটু হাত দিয়ে ক্র্যাশ করে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো ব্যাস আবারও ঢাকা দিয়ে দিলাম। কাসুরি মেথির গন্ধটা কিন্তু চিকেনের সাথে মিশে গিয়ে কিন্তু একদম দুর্দান্ত একটা গন্ধ চলে আসে এর মধ্যে। তো চলো এইভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে কিন্তু আমি চিকেনগুলোকে একদম রেডি করে নিচ্ছি। তো সাইডটা যখন সুন্দরভাবে কালার চলে আসবে তখন কিন্তু বুঝেই যাবে যে চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখো এইভাবে কিন্তু আমি প্রায় 15 মিনিট মতো রান্না করে কিন্তু আমি চিকেনটা মানে কাঠি কাবাবগুলো পুরো রেডি করে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা ডেলিসিয়াস হয়েছে। তোমরা প্লিজ কিন্তু একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করবে। আর এবার আমি এটাকে সার্ভ করতে দিয়েছি কাসুন্দি আর টমেটো সসের সাথে। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আবারও তোমাদের অনেক রিকোয়েস্ট হলো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগিয়ে যেতে পারবো না, তাই অনেক অনেক রিকোয়েস্ট হলো হাত জোড়ো করে যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করবে, কমেন্ট করবে আর এই চলে বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে এরকম আরও অনেক হেলদি ডেলিসিয়াস রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।